ও মরে গেছে, চারদিকে বসে কোরআন শরীফ পড়ছে, হারাম। মাইয়েতের গোসল দিয়ে খাতে প্যাকিং করে তুলে কলম পড়ছে, আশহাদু আল্লাহ। তুই কাকে কলম শোনাচ্ছি? ও আছে মাল আমার রুহুল আমিন সাহেব, আমার মতো ছোটখাটো ফজকে মৌলবি না, বিখ্যাত আলেম, জোরে বলেন। তিনি তার কিতাবে লিখেছে, কোনো মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক। কে কে শোনো নাই গান হাত তোলো, গান শোনো নাই, মিছে কথা বলে জায়গা মনে নাই, ট্রেনে বাসে রাস্তার চারদিকে গান শোনো নাই, মোবাইল ফোন তুলি গান মেরে লে মেরে লে মেরে লে মেরে লে, সালা গান শুনে বলছে কি খ্যাপা রে। কি করে তুমি দেখলে বলো? ওই মেয়েটাকে বেঁচে থাকতে দেখা হারাম ছিল, মরার পরে তোমাকে হালাল করার পারমিশন কোন হারাম করে দিল? আমার চাচি মরিয়েছে ও বাবা গো, হ্যাঁ বলো, মাইয়ে তার গোসল হয়ে গেছে, জানাজা পড়তে যাচ্ছে, ও ছুটে এসে পড়েছে জড়াও করে, ও দাদা কে বলে বোন হয় খোল, কিরম বোনের খালাতো, আরে খালাতো বোনের মুখ দেখা তো শরিয়াতে হারাম, তো মরার পরে হালাল কি করে হলো? আবার না দেখতে দিলে বলে মোল সাহেবদের কোনো জ্ঞান কম কিছু নেই, জন্মের মতো চুল একবার দেখবে না, নামাজ পড়া ফরজ না সুন্নত, যদি বলো নামাজের মধ্যে কেরাত পড়ে একটা ফরজ, হ্যাঁ না না, তো জিজ্ঞাসা করে দিন কেরাত পড়ার কথা, ওই কেরাতই জানে না নামাজ পড়ছে, যাতে নামাজ পড়ছে বল, 40 বছর পড়ছি মসজিদে, মতালি আমি মসজিদের ভেতর থাকি বাইরে বার হই নাই, আর কেরাত শোনাও, বলছে লেলা তাত্তে তায়ে, লেলা তাত্তে তাই কি রে, আমি চাচ্ছি কোন সোনা পড়ছো, বলছে হ্যাঁ বাবা সে মুরব্বীদের কাছে শিখেছি, লেলা তাত্তে তাই, বলছে হেলা তার সেতায় মালের আর বেরোয় নাই, লেখা আছে ফাজাল আহম কাশ্মীর মাকুল, ও পড়ছে ফয়জাল আহম, আমি চিন্তা করছি আরে এই জেলায় হয় নাই ফয়জালায়, বলে বসে নামাজ হয় না রে, বসে নামাজ পড়লে নামাজ হয় না, এইটুকু জ্ঞান নেই পাক্কা মুসল্লিম। আমার দাদি 40 বছর নামাজ পড়ে, 40 বছর দাঁড়িয়ে না বসে, বলে বসে বসে, ছি 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 ছি, ও তো নামাজের ফরজ জানে না, কথা বলো আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই জাতির এই দুর্দশা থেকে সরানোর জন্য সত্যগুলো জড়ো করে এনেছি, আজকে দিয়ে চলে যাচ্ছি, এতটা রাতে দেওয়াটাও সম্ভব নয় নেওয়াটাও সম্ভব নয়, তো যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি। একটু ব্যাকে চলে যাও, ব্যাকে কি এক বাদশাহ ছিল হিন্দুস্তানের নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী বাদশাহ ছিলেন, আর তার একটা রাখাল ছিল ঘোড়ার রাখাল, নাম আয়াজ, নাম কি আয়াজ, এই আয়াজকে মাঝে মাঝে মন্ত্রিসভায় বসাতেন, আর মন্ত্রিসভায় বসাতো বলে মন্ত্রীদের মধ্যে একটা কলরব সৃষ্টি হলো, একটা স্লোগান উঠলো, এটা কীরকম বাজে জিনিস, তার বাদশার বুদ্ধি নেই, রাখালকে আবার আমাদের সঙ্গে বসায়, আমরা সব হাই ফাই মা উপর লেভেলের লোক, ভেতরে যখন গুঞ্জন চলে বাচ্চা সামনে বলতে পারে না, কিন্তু কথাটা তো যে কোনো সময়ে যে কোনোভাবে পৌঁছে যায় না, যায় না যায়, নমুনা কোথায় বলেন তো, নবীনা বিশ্ব নবীর কাছে, আরব কথা এখানে রাখবে, আমি বেকাশু ফিরে, আরবের প্রথা ছিল বিধবারা খুশবু মাখতে পাবে না, সেন্ট ব্যবহার করতে পাবে না, আজও ঠিক নয়, হ্যাঁ বিধবাদের ব্যবহার ঠিক নয়, রঙিন এমন পোশাক ব্যবহার করবে না যেটাতে নারী পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে যায় আর বিপদে পড়ে যায়, আজও আছে মানে না আলাদা কথা, তো খুশবু মাখা নিষেধ, কিন্তু হাজরতে আমিনা যে রাস্তা দিয়ে যেতেন এত খুশবু উঠত যে মানুষ খুশবুতে মাতোয়ারা হয়ে যেত, যে পাগল হতো, আশ্চর্য কি দারুণ খুশবু মাখে, মাখে কী করে, এই জিনিসটা দেশের মধ্যে একটা কি গুঞ্জন সৃষ্টি করলো, কিন্তু আব্দুল মোত্তালিবের সামনে কেউ বলতে পারে না, লোক কানাঘুষো করে কিন্তু কতদিন চেপে রাখবে, ফল যখন পেকেছে তো একদিন পড়বি, হ্যাঁ না বলেন, কথা প্রসঙ্গে একদম কাছে বসে লোক টিটকিরি মেরে বলছে, নাম ধরে নয় অন্যভাবে বলছে, কিন্তু তিনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন, আস্তে করে ওখান থেকে উঠে বাড়ি এসেছে, এসে বিবিকে ডেকে বলছে তোরা কি আমাকে বাঁচতে দিবি নাকি আমাকে মরতে হবে তোদের জন্য বল, বলছে কেন,
বলছে তোর বৌমা এরকম খুশবু পরে রাস্তায় যায় কি করে, আমার তো নাক কান কেটে গেল, লোক সামনে বলতে পারে নাই কিন্তু বললো বলে কানে তো আসে, আমি কি কানে কি দিয়ে রাখবো, আমি তো আর লজ্জায় মাথা দেখাতে পারছি না, কি করেছিস তোরা বল। তো আব্দুল মুত্তালিবের বিবি বলছে শোনো কথাটা আমিও বলবো বলবো মনে করেছি কিন্তু বলতে পারি নাই। বলে কেন? বলছে তুমি কি খুশবু দেখেছো? আমি না গোসল করে যখন ফাঁকে বার হয় আর আমি গোসল করতে যাই তো মনে হয় যেন গোসলখানাটা সেন্টে প্যাক আপ করা আছে, ভেতরে শুধু খুশবুই খুশবু লাগে আর কিছুই পাই না। ওই তুই বলিস না কেন? তো বলছে আমি বলি নাই এই জন্যে, এমনিতে তো কপাল পড়া বেচারির, এই কাঁচা বয়সে স্বামী হারিয়েছে, আমি শাশুড়ি আবার বলে কষ্ট দেবো, ও কাঁদবে, আমি ওকে কাঁদাতে চাই না। তবে তুমি যখন আজকে জিজ্ঞাসা করছো, চলো না দুজন মিলিয়ে জিজ্ঞাসা করি। কথা বুঝেছেন? হাজরতে আমিনাকে ডাকলেন, আম্মাজান আমিনাকে ডাকলেন আর বললেন মা, কত সুন্দর ভাষা বোঝেন তো, কী বললেন? মা, আমরা কী বলি, কী রে ব্যাপার কি, বলছেন শয়তান একদম, হ্যাঁ না, বৌমার সঙ্গে কথা বলছে মনে হচ্ছে রাখাল কথা বলছে গরুর সাথে, ছি ছি ছি, আল্লাহ আমাদের মাফ করুক। আজকের ও বিষয়ে বায়ান নেই, তাহলে আমি ও বিষয়ে ট্যাবলেট আছে দিলে হয় না, থাকান থাকা এত রাত খাওয়ানো যাবে না, কী বললেন বলেন, কথা বোঝেন না বোঝেন নাই। তো বলছে মা লোকে কথা বলছে আমার খুব লজ্জা লাগছে, মা তুই এত দামি সেন্ট কোথায় পাস, আর মা কিস বা কেন, কত আসতে বলেছে। হাজরতে আমিনা উত্তর কী দিলেন? এটা উত্তর, ওই তুতু দেখছি, আমি তো বুঝানোর জন্য বললাম, এটা আম্মাদান আমিনা শ্বশুর শাশুড়ির সামনে থুতু ফেললেন, আর থুতুটা ফেলতে দেরি গোটা বাড়িটা মনে হচ্ছে যেন খুশবুর ফোয়ারা ছুটেছে, কোথা থেকে খুশবু এসে মনে ঘর থেকে মাতুয়ারা পাগল করে দিয়েছে। তো হাজরতে আমিনা শোনাচ্ছেন আব্বা খুশবু আমার গায়েতে নেই, খুশবু আমার মুখেতে নেই, খুশবু আমার থুতুতে নেই, খুশবু তো আমার পেটেতে, খুশবু আমার পেটেতে। এ বাবাজিরা খুশবু আমার পেটেতে। আব্বা আমি ঘরের ভিতরে যখন শুয়ে থাকি আপনার নাতি পেটে আসতে দেরি জান্নাতি রমণীরা আসতে দেরি করে না, কখনো কুলসুম আসে, কখনো কুলসুম আসে, কখনো আসিয়া আসে, কখনো রহিম আসে, কখনো মরিয়াম আসে, আর এসে আমাকে সালাম দেয়, বলে সালাম হে রাহমাতাল আলামিনের মা, সালাম ও আমিনা, তুই যে বড় ভাগ্যবতী, তুই তো নবী দোজাহানের মা, ঘাবড়াস না আমরা সাথে আছি। আব্বা ঘর থেকে ফাঁকে বার হতে দেরি, পাথর আর কাঁকড়রা আমাকে ডেকে ডেকে সালাম দেয়, দিতে দেরি করে না। আব্বা খুশবুর কথা আপনাকে কি বলবো, আমি যখন পানি নিতে কুয়ার কাছে যাই তো কুয়ার ভেতরের পানিটা কলকল কলকল করে শব্দ করে আর একেবারে মুখের উপরে চলে এসে গড়িয়ে যায় আর বলে ও রাহমাতাল্লিল আলামিনের মা সালাম ও আমিনা, ও আমিনা সালাম তোকে, তুই ইশারা করতে পারতিস বিছানায় বসে, আমরা এখান থেকে গড়িয়ে গিয়ে তোর কলসিটা ভরে দিতাম, আসতে হতো না। আমি যতক্ষণ কুয়ার কাছে দাঁড়িয়ে থাকি মক্কার প্রতিটি বাড়ির গৃহবধূরা আমার পায়ে হাত দিয়ে বলে আমিনা যাস না, যাস না আমিনা, চলে যাস না, তুই চলে গেলে পানিও চলে যাবে, আমরা তুলতে পারি না, তুই দাঁড়িয়ে থাক, আমরা কলসিটা ভরে নিই, তোর কলসিটাও বাড়িতে দিয়ে আসবো। বাইরে যখন জটলা আর ঘটলা হয় তখন কথা কানে এসে যায়, যায় না যায় না, এর পরের ওয়াকিয়া শোনালে তো নবীর চরিত্রে চলে যাবে, আর আমি কথা বলতে চাচ্ছি না। মুসলমান নবীর আদর্শ শুনে রাখো, নবীর পৃথিবীতে কোনো মানুষ এলে তবে তার পরিচিত পরিচয় করানো হয়, আমার নবীকে তো আসার আগে পরিচয় করানো হয়ে গেছে, তারিখ দেখেন বই দেখেন, আপনাকে বলছি নবী পৃথিবীতে আসার আগে তার নবী এবং নবী হওয়ার এবং নবুয়তের পরিচিতি আগে করা হয়ে গেছে, এই বিশ্ব বানানোর আগে তাকে নবুয়তের পরিচিতি করানো হয়ে গেছে। একটা নকতা বলবো, সময় আছে, বলবো বলবো বলবো, এ বাবাজিরা এই পৃথিবীকে আল্লাহ বানিয়েছে নিজের ইচ্ছায়, হ্যাঁ না না,
কোথায় আয়াত বলেছে আল্লাহপাক? দু জায়গায় বলেছে, এক জায়গায় বলে দিচ্ছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শা। আকবার আলেম হলে তবে জলসায় মজা লাগে, দশ বিশটা আলেম থাকবে, অর্ধেক আমি বলবো অর্ধেক কপ কপ ধরে দেবে, তবে তো হ্যাঁ না বলো। আরে মাঝে মাঝে বাউন্ডারতে ক্যাচ না হলে, এ ভাই চাওয়ালা, এই ভাই এবার মরোনা, এই যে তোর হাতে পায়ে পড়ি, বা বাইরে বস, যার মন যাবে তোর দোকানে খাবে, বাইরে বস। কী বল কী বললেন বলে? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে বানিয়েছি রং বেরঙের আমার ইচ্ছাতে। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আপনাকে বানিয়েছি তো আমি আপনাকে আপনার ইচ্ছাতে। এ তারিখ দেখতে গেলে ওই সঠি কিতাবে পাবেন, একটু ভেতরে যেতে হবে। আল্লাহ পাক কায়নাতকে বানিয়েছেন নিজের ইচ্ছাতে, আর হাবিবকে বানাচ্ছেন তো হাবিবের ইচ্ছাতে। বলে দলিল কোথায়? তো বিনা দলিলে মালের বস্তা খুলি না আমি, এখানে মৌলবি অনেক আছে ধরার জন্য কাপাক করে, হ্যাঁ না বল। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা পৃথিবীর টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা, সারা পৃথিবীর টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা। আমার আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি আম্বিয়া আউলিয়া বুজুর্গ সাহাবি তাবি তাবে তাবি আইমায়ে মুজতাহিদিন বুজুর্গদের সবার টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা, হ্যাঁ না না। আর আমার আল্লাহর টার্গেট হচ্ছে আমার হাবিবকে রাজি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তিনি শুনেছেন, ওয়াল্লা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ইয়াতের তর্জমা তো অনেক জায়গায় শুনেছো বন্ধু, কিন্তু এই টার্নিং পয়েন্টটা বার করতে সময় লেগেছে, দাড়ি পাকাতে হয়েছে, কাঁচাই হয় নাই। সারা পৃথিবীর টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করার, আর আল্লাহর টার্গেট হচ্ছে হাবিবকে রাজি করার। শোনাচ্ছি, হাবিব তোমাকে রাজি করব, তোমাকে খুশি করে ছাড়ব, কারণ তুমি না খুশি হলে আমি খুশি না, তুমি না খুশি হলে। জোরে বলে, কবির ভাষা বড় সত্য। কবির ভাষা পাই দেখি, কি কবির ভাষা? কি কি বাফা তুনে, এ ভাষা শুনেন, কি ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়। কে শোনাচ্ছে? আল্লাহ। কি ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, এ দুনিয়া ক্যা চিজ হ্যায়, এ লৌহে কলম তেরে হ্যায়। কি চাইছিস বল না, কি দরকার তোর বল না, খালি একবার আমার হাবিবের মাহবুব হয়ে যা, আমি তো আরশ কুরসি তোকে দেবো বলে তৈরি আছি। এই আরশ কুরসি তোকে দেবো বলে তৈরি আছি। এ সর্বেলাকার যুবকেরা, বুদ্ধিমানরা নিয়ে যান বাড়িতে। সারা পৃথিবীর টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা, আর আল্লাহর টার্গেট হচ্ছে রাসূলকে রাজি করা। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা সাউফা, ওয়ালা সাউফা, আমি তোমাকে খুশি করেই ছাড়বো। আর রাসূল বলছে, জিব্রাইল সাক্ষী থাকো। বলে কি? বলে আল্লাহ শোনাচ্ছে, খুশি করেই ছাড়বে, তুমি সাক্ষী থাকো, আমি কথা দিচ্ছি, আমার একটিও উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল খুশি হব। জোরে বলেন, হব 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 না। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব তো আমার ইজ্জতের কসম করে বলছি, তোর উম্মতকে বাঁচানোর রাস্তা বলে দেবো। উম্মতকে কাকে বলো? উম্মত না হলে হবে না, আর এখানে আরেকটা ভাগ আছে, ফের এবার দ্বীপে যেতে হবে, উপরে হবে না। তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব, কথা দিলাম তোর উম্মতকে জাহান্নামে দেবো না, আর যদি জাহান্নামে যায় তো জাহান্নামের আগুন তোর উম্মতের গায়ে স্পর্শ করবে না। দালাইলে লিখেছে যে জান্নাতে যখন উম্মতে মুহাম্মাদিকে দেবে তো এমনি সমাদরে নিয়ে পাঠাবে, মালিক জিজ্ঞাসা করবে, মালিক কার নাম? জান্নাতের ম্যানেজারের নাম কি? মালিক, ওই ফেসলাম হচ্ছে মালিক। মালিক জিজ্ঞাসা করবে, আল্লাহ ই কীরকম আসামি পাঠালেন? বলি কেন, কীরকম আসামি মানে? বলছে গোলায় দড়ি নাই, হাতে দড়ি নাই, পায়ে কিচ্ছু নাই। চুপ চুপ চুপ, আমার হাবিবের উম্মত যাচ্ছে, কথা বলবে না।
কারণ জাহান্নামে যাদের পাঠাবে তাদের নিয়ম হলো প্রথমে সত্তর গজ শিকল দিয়ে প্যাক আপ করে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লুহু, ধর মাল ধর লিয়ায় জাহান্নাম থেকে কত সত্তর গজ, সাবঈনা জিলা, সত্তর গজ লোহা শিকল লিয়ায় বাঁধ মাল থেকে প্যাক আপ কর, ভাগারে গরু মরার মতো নিয়ে যা তলায় বাঁশ ভরে নিয়ে যা, দেখো না অমি জমে নিয়ে যা, বলে আল্লাহ এই মাল একদম ফাঁকা চলে যাচ্ছে, চুপ। ও জাহান্নামের আগুনে যখন যাবে, জাহান্নামের আগুনে যাবে তো মালিক আগুনকে বলবে খুঁজু ধর ধর ধর, তো আগুন ছুটে যাবে আর টাপ করে ব্যাগ খেয়ে চলে আসবে, তো জিজ্ঞাসা করবে ধরিস না কেন, ওরে যাচ্ছিস তো ধরিস না কেন, তো সেদিন আগুন বলবে মালিক ধরবো তো ধরবো কী করে, বলে কেন, বলে যখন ধরতে যাচ্ছি কাছে যাচ্ছি তখন পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা, জোরে বলো আমি যাচ্ছি কিন্তু ঠেকতে পাচ্ছি না, আর আওয়াজ আসছে উপর থেকে আগুন খবরদার শাহাদাতের কলমা পড়ার মুখে ঠেকলে তোরও খবর আসে, আগুন বলছে আল্লাহ আমার বিপদ হয় না, বিপদ রে হয় না, বুঝছেন না বুঝেন নাই, কলমা পড়বে ইনশাল্লাহ কখন, যখন খাটে লাশ শুয়ে যাবে প্যাকিং করে দেবে তখন কী বলে তোলে আশাহাদু আল্লাহ, হ্যাঁ না না বলে, বলি না বলি না, ছি 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 ছি, ও জাতিকে কী বললে বুঝি, আমি বর্ধমান থেকে আসবো সাবু সাহিদ ভাই এখানে জলসা কটা টাইম, আমি একটায় ঠিক আছে চিন্তা নাই, এসার নামাজ পড়ে নাস্তা প্যাকিং করছে, তোমার মেয়ে জিজ্ঞাসা করছে আমার তুই কার লেগে করছি, বলছি তোর বাপের লেগে, আব্বা কী বলেছে, বলেছে ওই আবু সাহিদ ভাই ওখানে জলসা কটায়, বলি একটায়, এখন কটা বাজে, বলি দশটা বাজছে, তোর বলছে দশটা বাজছে তুই নাস্তা করছিস আব্বা আছে, বলছি কেন এখানে একটাই বলছ, বলছে ওই একটা তো সেখানে বলেছে, তো এত দূর রাস্তা যাবে আর বাড়ি থাকে, আব্বা তো চলে গেছে, আমার বাপ বলে তোকে নিয়ে ঘর করছে, অন্য কেউ বললাম মেরে তাড়িয়ে দিত, বুঝলাম আমাকে বললি একটাই, বলি বলি একটাই তো সেখানে টাইম, আমার একটাই টাইম দশটার পরে নাস্তা করছে আমি পাবো, জোরে বলেন পাবো, যে মেয়েটা করছে বুদ্ধিমান না বোকা, জোরে বলো জোরে বলো না, এরা কি গো খোকা, এমাল আমার বউ খালি বোকা, এরা কি ডবল বোকা, গোটা জিন্দগি আমার বাপকে কোরআন শোনায় নাই, যেদিন বাপ মরে গেছে মাথার কাছে দুটো, পাল কাছে দুটো, সামনে দুটো, পেছনে দুটো, চারটে বউ ছটা বউ কোরআন শরীফ বলছে, কাকে শোনাচ্ছে হতভাগীর বাচ্চা কাকে শোনাচ্ছে, তো চলে গেছে আছে, ও তো চলে গেছে ও আছে, তুই কাকে শোনাচ্ছিস, তুই মাইয়েতে গোসল দিয়ে খাটে প্যাকিং করে তুলে কলম পড়ছে আশহাদু আল্লাহ, তুই কাকে কলমা শোনাচ্ছিস, ও আছে মাল, আরে যার কলমা শোনানোর কথা ছিল তাকে তো শোনাস নাই, সে তো চলে গেছে অনেক আগে, কাকে শোনাচ্ছি কলমাটা, আমার বউ নাস্তা দশটায় করেছে পাগলি আর তোমরা কি, সারা পাগলের বাপ সব, আজ থেকে চরিত্র পাল্টা, ওদের বেঁচে থাকতে কোরআন শোনাবো মরার পরে নয়, ও মরে গেছে চারদিকে বসে কোরআন শরীফ পড়ছে হারাম, আল্লামা রুহুল আমিন সাহেব আমার মতো ছোটখাটো ফজকে মৌলবি না বিখ্যাত আলেম, জোরে বলেন, তিনি তার কিতাবে লিখেছে কোনো মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক, কে কে শোনো নাই গান হাত তোলো, গান শোনো নাই, মিছে কথা বলে জায়গা মনে হয়, ট্রেনে বাসে রাস্তার চারদিকে গান গান শোনো নাই, মোবাইল ফোন তুলি গান মেরে লে মেরে লে মেরে লে মেরে লে, সালা গান শোনে বলছে কি খ্যাপা রে, হ্যাঁ কে গান শোনে নাই, মশলাটা অত সহজ নয়, ওটা বক্তা বুঝতে পারে না আলেমরা বুঝে, কি বুঝলেন, কিতাবটা হচ্ছে এইরকম, গান শোনা হারাম, গান শোনা আর কিতাবুল ইমানে আছে, এরকম মাদ্রাসা দরকারের জন্যে, কিতাবুল ইমানে আছে, কোনো মুসলমান যদি হারামকে হালাল মনে করে ইমান শেষ, আর কিতাবুল নিকাহ আছে, স্বামী স্ত্রীর একজনের ইমান গেলে বিবাহ বিচ্ছেদ,
তারিখ কি শোনাবো, রাত হয়ে গেছে, ফাতে মক্কার দিনে একরামা পালাচ্ছে, মক্কা ছেড়ে পালাচ্ছে, আর একরামার বিবি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে আল্লাহর হাবিব, আমি একজনকে আনবো আপনার কাছে, আপনি মেনে নেবেন? বললে নিশ্চয়ই মেনে নেবো। বলে আমি আমার স্বামী একরামাকে যদি আনি? বলে নিশ্চয়ই মেনে নেবো। তো ও শুনেছেন নবী ক্ষমা করে দেবে, কারণ তুই কতলের যোগ্য, তোকে নবী ক্ষমা করে দেবে। বিবি শুনেছে স্বামী ক্ষমা, ছুট বাড়ি গিয়ে খবর নিতে বাপ কোথারে, বলছে সে মাল পালিয়েছ তো। বলে কোথায়? বলে কেন নদী ধরে পাথর দেখা ট্রেন ধরে ফেলেস, গিয়ে দেখে নদীর বাঁধের কাছে চলে, বলছে দাঁড়ান নদী চাপবে না নৌকাতে দাঁড়ান, চেপেছে। কী খবর? বলছে চলে এসো, তোমার জন্য রাস্তা করেছি ক্লিয়ার। বলে কী? বলে এসো তো আমার সঙ্গে, আমি মুহাম্মাদের কাছে থেকে তোমার পারমিশন করিয়ে নিয়েছি, তোমাকে মাফ করে দেবে, মারবে না, চলে এসো, চলে এসো। তো একরামা চিন্তা করছে কী সর্বনাশ, যার লেগে পালিয়েছি বউ তার লেগে ডাকছে, চ আমি যেটা তারিখ বল শোনাচ্ছি তারিখ শোনাচ্ছি না, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে গেছে, ওদিকে পাহাড় এদিকে পাহাড়, মাঝখানে দুজনে আর কেউ নেই। একরামা বিবির হাত ধরেছে, ঝাড়ামে ছাড়ি দিয়ে বললেন হারাম আমার গায়ে হাত দেবে না, কারণ তুমি কলমা পড়ো নাই, এখন আমি তোমার জন্য হারাম। বলছে আমি তোমার স্বামী বলে দাঁত, তুমি স্বামীর নিকুচু করেছে, আগে কলমা পড়ো তবে স্বামী, তুমি কলমা না পড়া পর্যন্ত তোমার স্পর্শ করবো না আমি, আর আমাকে স্পর্শ করবে না তুমি। একরামার বিবির এই একটা সত্যের উপরে দেহে থাকার কারণে একরামার নসিবে কলমা জুটে গেছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এই বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওকে কি শোনাচ্ছিলাম? যা খেয়ে নিয়েছ। এই এখন কি গল্প শোনাচ্ছিলাম? ওই ইমাম গাজনবী তো চলে গেছে, এখানে মাঝখানে কি শোনাতে শোনাতে তাই ঢুকলাম। হ্যাঁ, এটা করে মনে রেখেছে, জলসা কামিয়াব ইনশাল্লাহ, আজ সৌদি হয় জলসা কামিয়াব, যে মনে রেখেছে এত রাতে ঘুমের ঘরে ভুলে যাওয়ার কথা ছিল যে গান শোনা হারাম, আর হারামকে হালাল মনে করলে ইমান শেষ, ইমান শেষ হলে বউ শেষ, আগামীতে ছেলে হলে সব স্পেশাল সুপার হারামই হবে। হ্যাঁ গো, বই বিয়ে পড়াতে হবে, কথা বুঝতে বোঝেন নাই? তাহলে হারামকে হালাল মনে করলে ইমান থাকে? জোরে বল, থাকে? থাকে না। মেয়েদের মুখ দেখা পুরুষদের জন্য কি? জোরে বলো, হারাম। আর পুরুষের মুখ দেখা নারীদের জন্য কি? জোরে বলো। বেঁচে থাকার পরে হারাম না মরে যাবার পরে হারাম? কোনো মেয়ে মানুষের মুখ দেখা, জ্যান্ত মেয়ে ছেলের মুখ দেখা হারাম, আর মরা মেয়ে ছেলের মুখ দেখা কি? হারাম। হারাম তো? জোরে বলো, হারাম তো? তো সত্য কথা বুকে হাত দিয়ে বলো যে পাড়ার বউ মরে গেলে কে কে দেখেছো? কোন লজ্জা দেখলে তুমি? কি করে তুমি দেখলে বলো? ওই মেয়েটাকে বেঁচে থাকতে দেখা হারাম ছিল, মরার পরে তোমাকে হালাল করার পারমিশন কোন হারাম করে দিল? আমার চাচি মরেছে ও বাবা গো, হ্যাঁ না বলো, মাইয়ে তার গোসল হয়ে গেছে, জানাজা পড়তে যাচ্ছে, ও ছুটে এসে পড়েছে জড়া পড়ে, ও দাদা, কে বলে বোন হয় খোল, কিরম বোনের খালাতো, আরে খালাতো বোনের মুখ দেখা তো শরিয়াতে হারাম, তো মরার পরে হালাল কী করে হলো? আবার না দেখতে দিলে বলে মোলসাহদের কোনো জ্ঞান কম কিছু নেই, জন্মের মতো চুল একবার দেখবে না, তার মানে ও হারাম মনে করে না হালাল মনে করে? আরে তো গিয়েছিলে জানাজা পড়তে, ইমান হারিয়েবার চলে এলে তো, দুকে রাত নেকি কামাতে গিয়ে ইমান হারিয়ে চলে এলে তো। আরে বোকা কোথাকার, শরিয়তের মশলা জীবনে কারোর কাছে গিয়ে বলেছ? ঠুটো জগন্নাথ সেজে বসে আছো, নামাজ পড়া ফরজ না সুন্নত? যদি বলো, নামাজের মধ্যে কেরাত পড়ে একটা ফরজ, হ্যাঁ না না? তো জিজ্ঞাসা করে দিন কেরাত পড়ার কথা, ওই কেরাতই জানে না নামাজ পড়ছে, যাতে আমার পড়ছে, বল 40 বছর পড়ছি মসজিদে, মতালি আমি মসজিদের ভেতর থাকি, বাইরে বার হই নাই, কেরাত শোনাও, বলছে লেলা তাত্তে তায়ে, বলছে লেলা তাত্তে তায়ে কি রে, আমি চাচ্ছি কোন শোনা পড়ছো, বলছে হ্যাঁ বাবা সে মুরব্বীদের কাছে শিখেছি, লেলা তাত্তে তায়ে, বলছে হেলা তার সেতায় মালের আর বের হই নাই, লেখা আছে ফাজালা হুম কাশ্মীর মাকুল, ও পড়ছে ফায়জালা হুম কা, আমি চিন্তা করছি এই জেলায় হয় নাই ফয়জালায় পাঠিয়েছে,
ফেরেশতার বাপ বুঝতে পারবে ওর নামাজ পড়ে মাল নামাজ পড়ে। এ নামাজে ফরজ ছেলেদের নামাজ হয় জোরে বলো, তো কেরাত পড়ে একটা ফরজ, ও এখনও পর্যন্ত সুরা ফাতে ভালো করে পড়তে পারে নামাজি। ফেরেশতা চিন্তা করছে যা চপচপ করে খাচ্ছে কি দেবো, সোজা করে এখন কেনার শেখে নেই নামাজ পড়তেছ চাস। এ বাবাজিরা শোনা নারীরা, নামাজের মধ্যে কটা ফরজ? একটা ফরজ নামাজ আদায় করতে গেলে কটা ফরজ আদায় করতে হয় জোরে বলো, সকলে মিলে বলো। ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, একটা ফরজ নামাজ আদায় করতে গেলে 20টা ফরজ আদায় করতে হয়। যার গোসল ফরজ হয়েছে তার অজু হয় না, আর যার অজু হয় না তার নামাজ হয় না। ওখানে কটা ফরজ? 7টা, তারপরে 13টা। মোট কথা হলো, তাই তো তুমি জানতে না 20টা ফরজের একটা ছেড়ে গেলে নামাজ হবে? ও তো 20টা ফরজই জানে না। জিজ্ঞাসা করো, গ্রামে যাও, বাড়িতে যাও, গিয়ে একদম জিজ্ঞাসা নামাজিদেরকে যে নামাজে মোট কটা ফরজ, অনেকে বলে ফেলবে 13টা, গুছিয়ে বলো। তখন বলে অজু করা ফরজ আর ওই ওই লুঙ্গি উল্টে পড়া ফরজ, লুঙ্গি উল্টে পড়া ফরজ। ও ফরজই জানে না নামাজ পড়ছে। আর সব থেকে বড় কমি শিখিয়ে দিচ্ছে আজ থেকে বাড়িতে গিয়ে অবশ্যই বলবেন, নামাজে কেয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া কি? দাঁড়িয়ে নামাজ পড়া কি? কিন্তু আমাদের গ্রামের 100টার মধ্যে 90টা মেয়ে তো বসে নামাজ পড়ে। হ্যাঁ না না, কোন লজ্জায় ওর কোমরে কী বাজ পড়েছে? হ্যাঁ, এই বাজ ফেলা মালতে এইগুলো, এরাই তো বাজ ফেলেছে। হ্যাঁ, আমার বাড়িতে আমার বউ 30 বছর নামাজ পড়ে বসে বসে, ওর নামাজ হয়েছে? এই জন্য বাড়িতে গিয়ে কাল থেকে বলবে তো যে বসে নামাজ পড়িনি রে, তোর নামাজ হবে নি বলেছে, সে শালা জয়নাল এসে বলে গেছে তোদের নামাজ আর হবে নি। বলবে বলবে বলবে, আজ থেকে নিয়ত করো ঘরে গিয়ে কমপক্ষে আমার বেটিকে বলবো, আমার বিবিকে বলবো, বলে বসে নামাজ হয় না রে, বসে নামাজ পড়লে নামাজ হয় না। এইটুকু জ্ঞান নেই পাক্কা মুসল্লি বলে আমার দাদি 40 বছর নামাজ পড়ে, 40 বছর দাঁড়িয়ে না বসে বলে বসে বসে ছি 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 ছি, ও তো নামাজের ফরজ জানে না। কথা বুঝে এসছে বাবাজি? এ বাবাজি বুঝতে পেরেছেন? এইরকম হারামকে হালাল মনে করি আর নিজেকে পাক্কা মুসল্লি মনে করি, সোহান মদ্দা হাঁসের মতো খালি তজি পড়ে সোহান সোহান। একেবারে বুঝলে মাল সিদ্ধ হয়ে গেছে। এ বাবাজিরা যারা চলে গেছে ওদের নসিব ভালো না খারাপ? এ মাল পায় নাই, সন্ধ্যে থেকে তো বাবা গোমাকে চলেছে বলো। হ্যাঁ, খিচড়ি খাওয়া মাল, ওর কি বিরিয়ানি সহ্য হয়? হ্যাঁ বাবা, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে রেখে দেন যে আপনাকে দিন জানতে হবে, রাস্তা জানতে হবে, শিখতে হবে, কার গুণা মাফ হবে আর কখন মাফ হবে। ও টার্নিং